স্বাধীন প্রতিদিন গোষ্ঠীর স্বত্বাধিকার তথা অসমীয়া প্রতিদিন কাকতর সম্পাদক জয়ন্ত বৰুৱাক আজি এআইডিসির প্রতিদিন টাইম চ্যানেলের কার্যালয়ত এক সম্বর্ধনা জানানো হয়। শিশু সাহিত্যিক যুগল লোচন দাসর সম্পাদিত শিশু কিশোরের তিনিমহিয়া আলোচনা চোতালর পখিলার তরফর পৰা জানানো হয় সম্বর্ধনা। ব্রেইল হেমবুকর জড়িয়ে দৃষ্টিহীন সকলের বাবে যে শিক্ষার পোহর বাদ দেখায় গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস স্থান লাভ করার বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হয় জয়ন্ত বৰুৱাক।